116 এ জাতীয় সড়ক নির্মাণে ও জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক বৈঠক হলো খড়গ্রামে। শুক্রবার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সেমিনার হলে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত সাহা, জেলা শাসক রাজর্ষি মৈত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই সড়ক নির্মাণে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সুবিধাজনক হবে বলে আশাবাদী সকলেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে 116 নম্বর জাতীয় সড়কের করিডোর হবে। এই 116 এ জাতীয় সড়কের নির্মাণে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক বৈঠক হলো খড়গ্রামে। শুক্রবার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সেমিনার হলে এই বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা, জেলা শাসক রাজশ্রী মিত্র, অতিরিক্ত জেলা শাসক অংশুল গুপ্তা, জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জা বিশ্বাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই সড়ক নির্মাণে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সুবিধাজনক হবে বলে আশাবাদী সকলে। মন্ত্রী সুব্রত সাহা বলেন, মুর্শিদাবাদ জেলার অধীনে 44 কিলোমিটার রাস্তা তৈরি হবে। খড়গপুর থেকে উত্তরবঙ্গের যাতায়াতে এই রাস্তা অত্যন্ত সুবিধাজনক হবে। ব্যবসা ও যোগাযোগ মাধ্যম আরও ভালো হবে, কর্মসংস্থানও হবে। জমিদাতাদের উপযুক্ত মূল্য ও ল্যান্ড লুজার সার্টিফিকেট দেওয়া হবে বলেও জানান তিনি। এটা ধরলে অনেকটা রাস্তা কমে যাবে এবং ব্যবসাপত্র যোগাযোগ এগুলো অনেক বাড়বে। ব্যবসার প্রথম কথা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তার মধ্যে রোড ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই রোড ইনফ্রাস্ট্রাকচারটা আমরা পেয়ে যাচ্ছি এই মুর্শিদাবাদ এবং আরও অন্যান্য ডিস্ট্রিক্টগুলো, মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। তাতে আমাদের ব্যবসায়ী উন্নতি আরও বাড়বে এবং অনেক বেকার যুবক যারা অনেক কিছু কাজকর্মের জন্য চিন্তা করছে। খড়গ্রাম থেকে আকরাম রেজা, রিপোর্ট TV24 বাংলা। স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিভরম, শিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার